আমাদের দেশেও অনেকগুলি প্রত্যন্ত গ্রাম রয়েছে, তবে একটি অন্যের থেকে আলাদা। চীন দেশের গ্রামগুলিও ঠিক একই রকমের, কিন্তু বিজ্ঞানীরা চীনের সিয়াচুন প্রদেশে অবস্থিত ইয়াংসি গ্রামের বাসিন্দাদের প্রতি অত্যন্ত আগ্রহী। কিন্তু কেন, তার কারণ কি? গ্রামে কেবল 80 জন বাসিন্দাই নয়, প্রায় অর্ধশত বামন রয়েছে। এই গ্রামের প্রায় প্রত্যেক বাসিন্দাই বামন, যাদের উচ্চতা মাত্র 2.5 থেকে 3 ফুট। ইয়াংসি গ্রামে যারা বাস করেন তাদের মধ্যে গুজব রয়েছে যে 600 বছরেরও বেশি আগে এই রহস্যজনক রোগটি তাদের গ্রামে ঢুকেছিল। তাই ইয়াংসি গ্রামে যা ঘটেছিল তা সাধারণের থেকে খুব বেশি কিছু। রহস্যটা ততটা খারাপ ছিল না। এটি দ্বারা আক্রান্ত কিছু শিশু বিভিন্ন অক্ষমতায় ভুগতে শুরু করে। প্রাপ্তবয়স্করা ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন এমন শিশুদের জন্ম দিয়েছেন যারা কেবল উচ্চতায় মাত্র 1 মিটার বা 3 ফুট পর্যন্ত বেড়েছিল। চীন সরকার কখনো ইয়াংসি গ্রামে ভিজিটর্স বা বহিরাগতদের প্রবেশে অনুমতি দেয়নি, কিন্তু গল্পটি বেশ কয়েকটি শহরে কিংবদন্তিদের কাছে উন্মুক্ত করা গিয়েছে। বলা হয়ে থাকে যে নাগরিকরা অনুভব করেছিল কিছু ব্ল্যাক সাইন বা কালো জাদু তাদের বাড়ি আক্রমণ করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের পূর্বপুরুষদের যথাযথ দাহ করার উপর ক্রোধের কারণে তারা অভিশপ্ত হয়েছে। এরই মধ্যে এই ঘটনাটিকে নিয়ে কয়েকটি কনস্পিরেসি থিওরির উদ্ভব হয়েছে। এই কনস্পিরেসি থিওরিগুলির মধ্যে যেগুলো সবথেকে বেশি যুক্তিযুক্ত ও আমাদের বিশ্বাসযোগ্য তাদের মধ্যেই কয়েকটি হলো। একটি জনপ্রিয় ধারণা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দ্বারা গোপন পরীক্ষা বা বিষাক্ত গ্যাসের আক্রমণগুলির ফলাফল এই রোগ। যদিও এরকম কোনো শারীরিক প্রমাণ পাওয়া যায়নি এবং প্রকৃতপক্ষে জাপান কখনোই এই প্রদেশ আক্রমণ করতে সক্ষম হয়নি। গ্রামের প্রবীণ মানুষেরা দাবি করেন যে গ্রামটি সর্বদা একই রকম ছিল না এবং এটি একদিন শুরু হয়েছিল যেদিন এই রহস্যজনক রোগ তাদের গ্রামে ঢুকেছিল। এর ফলে বাচ্চারা কেবল 5 থেকে 7 বছরের পর্যন্ত বেড়ে ওঠা বন্ধ করে দেয় এবং পাশাপাশি অন্যান্য অপ্রীতিকর প্রদর্শন ও প্রতিক্রিয়া তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। কিন্তু যখন তাদেরকে নিয়ে কোনো শারীরিক পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা হয়েছে এই ধরনের রোগের কোনো লক্ষণই তাদের মধ্যে থেকে পাওয়া যায়নি। অতি পুরানো এবং জনপ্রিয় এক কনস্পিরেসি থিওরি অনুসারে কোনো এক কালে এখানে এক অদ্ভুত পাশ ও এক রহস্যময় কালো কচ্ছপ এই গ্রামে প্রবেশ করেছিল। তবে দুর্ভাগ্যক্রমে তারা ওই সময় দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল। কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা করার পর ক্ষুধার্তরা কচ্ছপটিকে হত্যা করে খেয়েছিল। গ্রামের কিছু মানুষের ধারণা অনুসারে কালো কচ্ছপটি তার মরে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস নিতে নিতে গ্রামের মানুষদের অভিশাপ দিতে পেরেছিল যে তারা চিরকাল বামন বা শর্ট হাইটের এবং বিকৃত হয়ে থাকবে। তবে এই অন্ধকার গুজবটি এতটাই বিস্তৃত যে বছরের পর বছর ধরে বহু গ্রামবাসী এই অঞ্চল ছেড়ে চলে গিয়েছিল। এমনকি আশপাশের শহরগুলি থেকেও অনেক মানুষেরা অভিশাপের ভয়েতে শহর ছেড়ে চলে গিয়েছিল। সমস্ত ধারণা এবং কাহিনী থাকা সত্ত্বেও ইয়াংসি গ্রামের দুরাবস্থার প্রকৃত কারণ জানার জন্য বিজ্ঞানীদের সমস্ত প্রয়াসই ব্যর্থ হয়েছে। এই রহস্যটির পরে চাইনিজ সরকার কখনো কোনো বহিরাগতদের এই প্রদেশে প্রবেশ করতে দেয় না। কিন্তু তারপরে চীনের একটি ল্যাব ওই ইয়াংসি গ্রামের মানুষদের ওপর পরীক্ষার ভিত্তিতে যে রিপোর্ট 2016 সালে তারা পাবলিশ করেছিল তা শুনলে আপনারও মনের কোনো না কোনো জায়গায় একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে সত্যিই কি ওই গ্রামের মানুষদের সাথে প্রাচীন ওই কচ্ছপের কোনো কি সম্পর্ক আদৌ ছিল? কারণ ওই রিপোর্টে যা পাওয়া গেছে তাতে বলা হয়েছে ওই গ্রামের প্রত্যেক মানুষের শরীরে সলমনোলা নামে এক ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা এই পৃথিবীতে শুধুমাত্র কচ্ছপদের শরীরেই থাকে। সত্যি কি তাহলে ওই গ্রামের মানুষদের সাথে ওই কালো কচ্ছপের কোনো সম্পর্ক আদৌ ছিল? তাহলে কি সত্যিই কচ্ছপের অভিশাপে চীনের ইয়াংসি গ্রামের মানুষেরা আজও তারা বামনত্ব রোগের শিকার, আজও তারা এই পৃথিবী থেকে আলাদা?
এর কারণ কি সেই কালো কচ্ছপেরই অভিশাপ? আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই পৃথিবীর অজানা সব ঘটনা সম্পর্কে জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন উত্তম টেক, আর প্রেস করুন পাশের বেল আইকন আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরও দেখার সুযোগ করে দাও। আজকের জন্য বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।